ওই মোমেন্টটা মনে আছে, তুমি বলেছিলে যে দাদা আমি পারবো, তো আমি তুমি চেষ্টা তো করো। আচ্ছা দাদা তোমার বাড়ি কোথায়? আমি তোমাকে আবার তোমার পায়ের ধুলো নিতে চাই না, তোমার মধ্যে দিয়ে এসেছে না। এ জীবন অনেক সুন্দর, কখনো হাসায় কখনো কাঁদায়। এ জীবন অনেক সুন্দর, কখনো হাসায় কখনো কাঁদায়। কিন্তু জীবনের সকল যন্ত্রণার ভিড়েও যে সুখে থাকতে পারে, জীবন তারই সামনে মাথা নত করে দাঁড়ায়। সংগ্রাম ছাড়া কেউ কখনো মহান হয় না, সংগ্রাম ছাড়া কেউ কখনো মহান হয় না। কিছু না করে জয় জয়কার এমনি পাওয়া যায় না। আর মনে রেখো, হাতুড়ির আঘাত না পাওয়া পর্যন্ত কখনো কোনো পাথর ভগবান হয় না। বন্ধুরা, আজকের এই সেশনটা তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। যারা যারা জিএনএম নার্সিং, এএনএম নার্সিংয়ের জন্য পরীক্ষা দিয়েছো, বিগত এক বছর ধরে তোমরা কন্টিনিউয়াসলি পরিশ্রম করে গেছো, আজকের দিনটা তোমাদের সফলতার দিন, আজকের দিনটা তোমাদের বিজয় গাথার দিন, আজকের দিনটা তোমাদের পরিশ্রমের প্রতিটা মূল্য বোঝার দিন। আজকের আমরা সেশনটা পুরোপুরি তোমাদের ডেডিকেট করছি, তোমাদের সাকসেস স্টোরি, তোমাদের সফলতার গল্প আজ গোটা বাংলা জুড়ে শুনবে, গোটা বাংলার মানুষ জানবে। আজকে আমরা এই সেশনটা পুরোপুরি তোমাদের ডেডিকেট করলাম। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এবং তোমাদের যা যা কোয়ারি ছিল সেগুলো ওই ভিডিওর মধ্যে বলা হয়েছে। প্রত্যেকেই প্রত্যেকটা জিনিস শুনবে, প্রত্যেকটা মুহূর্ত তোমরা কিন্তু অনুভব করবে যে আমরা ঠিক কী কী জায়গা থেকে আমরা মানে বেরিয়ে এসেছি, কতটা পরিশ্রম আমাদের এই সফলতার পিছনে লুকিয়ে আছে। যারা সুযোগ পাওনি এবারের মতো, তোমাদেরকে একটা আমি মোটিভেশন কোড দিতে চাই যে দেখো, এখনই কিন্তু কিছু শেষ হয়ে যায়নি, এখনও অনেক কিছু বাকি আছে, ঠিক আছে? একটা ছোট্ট হিন্দি কোড দিয়ে তোমাদেরকে একটু মোটিভেশন দিই। কাম কারো এসা কি এক পেহচান বান যায়, কাম কারো এসা কি এক পেহচান বান যায়, হর কদম এসা চলো কি নিশান বান যায়। ইহা জিন্দগি তো হর কই বিতা লেতা হে, ইহা জিন্দগি তো হর কই বিতা লেতা হে, জিন্দগি জিও ইস তারা কি মিশাল বান যায়। বন্ধুরা, তোমরা আজকের ভিডিওটা তাদের সাথে শেয়ার করো যারা তোমাদের বলেছিল এই দেখ এ পারবে না, এর দ্বারা হবে না। তুমি তাদেরকে শেয়ার করে দিও আজকের এই ভিডিওটা তাদের কাছে, হয়তো সরাসরি গালে পর ঠাস করে একটা চর পড়বে না, কিন্তু তাদের মনে একটা কিন্তু চর অবশ্যই পড়বে যে হ্যাঁ, এই মেয়েটাও পেজে দেখিয়েছে, আজকের যে মেয়েটাকে দুদিন আগে যে মেয়েটাকে নিয়ে কথা বলেছিলাম না পারবে না, সে কিন্তু আজকে পেজে দেখিয়েছে। এই যে বিরাট বড় একটা মানে অসম্ভবকে সম্ভব করতে পেরেছে, তার জন্য একটা জোরে হাততালি আমার তরফ থেকে। প্রত্যেকটা বন্ধু, প্রত্যেকটা ছাত্রছাত্রী, প্রত্যেকটা অভিভাবকের মুখ থেকে তোমরা আজকে শুনতে পাবে তারা কীভাবে পড়াশুনো করেছিল, কতবার চেষ্টা করেছিল, তাদের কান্নার কথা, তাদের অনেকের দুঃখ কষ্ট সব কিছু তোমরা কিন্তু মোটামুটি শুনতে পাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, এটুকু অনুরোধ থাকলো। আর শেষ পর্যন্ত আমি এখনো না বিশ্বাস করতে পারছি না, তোমার কাছে আমি পড়েছি আর তুমি আমাকে শেষ মুহূর্তে গোবিন্দ গোবিন্দ তোমার হাত ধরেই আমার কাছে এসেছে। আমার মনে আছে, আমি তোমার ফোনটা কতক্ষণ, আর সত্যি বলছি পরীক্ষা দে, তারপর আমি ইউটিউব মানে যে সমস্ত বলতে শুরু করলে তাহলে বলে দাও, তাহলে ওরা জানতে পারবে যে কি হয়েছিল। ব্যাঙ্গালোরে কলেজটা যাওয়ার পর তুমি আবার আমার
খবরটা পেলে কোথা থেকে? ব্যাঙ্গালোরে আমি 3 বছরের নার্সিং কোর্স কমপ্লিট করেছিলাম, করার পরে আইএনসি নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছিল, এখনো অব্দি হচ্ছে, মানে পাবো কি পাবো না এরকম একটা কনফিউশন। আমি ওখানে কমপ্লিট করে রেজিস্ট্রেশন নিয়েও চলে এসেছি, আমি যখন মানে আমাদের আরামবাগ মেডিকেল কলেজে প্র্যাকটিস করছিলাম তখন ওখানকার ডিএনএস ম্যাডাম সিস্টার ইনচার্জ ওনারা আমার কাজ দেখে খুশি হয়ে আমাকে বলেছিল যে এত ভবিষ্যৎ আছে কি নেই তখন বলা যাচ্ছে না, তবু তুমি এখানে এনএমজিএনএম পরীক্ষা দাও। আর ওখানে আমি প্র্যাকটিস করাকালীন অনেক এনএমজিএনএম স্টুডেন্টের মুখে আপনার ইউটিউব চ্যানেলের কথা শুনেছিলাম। না, ব্যাঙ্গালোর থেকে নয়, আমি যখন হসপিটালে প্র্যাকটিস করতাম হসপিটালে তখন, এবার অনেকেই আপনার মানে অনেকেই তোমার ইউটিউব দেখে বলছে, ওটাকে মানে ইউটিউব দেখে আমাকে বলেছিল যে সাফল্য বাংলা আমি ক্লাস করে পেয়েছি, তারপরে অনেকের মুখ থেকে শুনে তারপরে তোমার মানে দর্শন পাই গোবিন্দ তোমার রূপ দিয়ে আমার কাছে আসে। তোমার সত্যি কথা বলছি, আমি যখন তোমার কাছে শুনেছিলাম যে তুমি এরকম একটা প্রবলেম পড়েছিলে, আমি মানে এটা ভেবে সাহায্য করেছিলাম। তুমি যে বলেছিলেন ঠাকুর বিশ্বাস করি আজকে এই যে যোগাযোগ করেছি, সত্যি হতো ঠাকুরের দয়ায় আমি সেদিন বুঝেছিলাম যে মেয়েটার মধ্যে এমন কিছু আছে যেটা আলাদা। কেন বলো তো, যখন আমি তোমার নামটা কেন সেভ করা আছে, সবার নাম সেভ করি না, খুব কম জনই নাম সেভ করা আছে, আমি ভাবছিলাম তুমি কত করে ফোনটা করবে, কারণ আমার মধ্যে কেন জানি না তো অদ্ভুত একটা বিশ্বাস ছিল যে মেয়েটা এত যখন চেষ্টা করছে, তুমি সেখান থেকে পালিয়ে এসে তখন মানে পালিয়ে আসা বলা ভুল হবে, ওখান থেকে চলে এসে যখন ওখান থেকে চলে এসো যখন তুমি এতটা মোটিভেশন নিয়ে পড়াশোনা শুরু করলে, আর সময় খুবই কম ছিল, তো আসল তো তোমার যে স্কোর, তুমি যেরকম নিজের স্কোরটা বাড়াচ্ছিলে, আমার মধ্যে একটা অদ্ভুত একটা ফিলিংস ছিল যে হ্যাঁ মেয়েটা হয়তো পারবে। একটা হয় না চ্যালেঞ্জ নিজের মধ্যে দেখি তো মেয়েটা পায় কিনা, তো আমি এটা ভাবছিলাম তো কতক্ষণ তোমাকে ফোন করে বলবো যে হ্যাঁ দাদা সুযোগ পেয়েছি। তুমি যেভাবে বললে সত্যি এখনো আমার মনটা ভরে গেল, এবং এই যে সরলতা নিয়ে তুমি যে কথা বলো না, যে গোবিন্দ নিয়ে কথা বলো, সত্যি বলছি নিজে নিজে ভগবানকে সবাই বিশ্বাস করে, আমি আমার মানে ভগবানকে বিশ্বাস করি। মা কালী আর তোমার লোকনাথ বাবা সত্যি মা আমার ভক্তিতে করে যাচ্ছে একদম। আমি কি বলছি দাদা, তুমি আমার কাছে গোবিন্দ রূপে এসেছো, আমি আমার মাও বলে চলেছে আমি তো দাদাকে একবার দেখতে যাবো, সত্যি বলছি দাদা একবার তোমার কাছে আমি দেখতে যাই। সেটা তোমার যত সময় হবে তুমি একবার বলো, তুমি আসতে পারো কোনো অসুবিধা নেই, চেষ্টা করো শনিবার বা রবিবার আসার, আর অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমি আবারও বলছি কোন রকম দরকার নেই, না আসলে না আসতে পারো, দূর থেকে বলছি এটা আমাদের যেতেই হবে। এই এরকম যে আমার কাছে গোবিন্দ স্বরূপ তাকে একবার দেখতে যাবো না, তাহলে জীবনে কি করলো? এরকম বলো না, কারণ দেখো ভগবান ভগবানের জায়গায়, আমি আমার জায়গায়, কিন্তু ভালো লেগেছে যে সত্যি মানুষ আছে, গোবিন্দ আছে। বেশ ভালো থেকো, খুব ভালো লাগলো, আর নাম্বারটা সেভ করে রাখছি, সেভ তো আছে অলরেডি, যদি কোনো প্রয়োজন হয় আমাকে বলবে, যে কোনো সমস্যা আছে। ওকে ঠিক আছে, দেবে বলো কোন কলেজ এসেছো? স্যার অশোকনগর স্টেট, যেটা আছে অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল। ভেরি গুড, তোমার র্যাঙ্ক কত ছিল? স্যার আমার 138 মানে র্যাঙ্ক ছিল, জেনারেল মেডিসিন ছিল 138, তাই তো? ভেরি গুড, অনেক অনেক কংগ্রেচুলেশনস, অনেক অনেক অভিনন্দন। কেমন লাগছে কলেজ পেয়ে? স্যার খুবই খুশি। তুমি যখন ফোন করেছিলে সে সময় তো খুব নার্ভাস ছিলে যে এই র্যাঙ্কে হবে কি হবে না, তো আজকে যখন জানলে, যখন প্রথমবার দেখলে যে হ্যাঁ আমার নামের পাশে লেখা আছে অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল পেয়েছি, সেই মুহূর্তে কিরকম অনুভূতি হয়েছিল? বিশ্বাসই করতে পারছিলাম না। বাড়ির লোক সবাই খুশি? হ্যাঁ স্যার সবাই খুশি। বেশ, কিছু বলতে চাও যে সাবস্ক্রাইবারদের কিছু বলতে চাও যারা পাইনি সুযোগ? আপনি আপনি অনেক অনেক হেল্প করেছেন, অনেক কিছুই আপনার চ্যানেল থেকে পেয়েছি, মানে আপনার মনে চ্যানেল আর নেক্সট এরকম চ্যানেল সত্যি খুব হেল্প করা অন্য কোনো চ্যানেল পাইনি। আচ্ছা, যারা পাইনি তাদেরকে কি বলতে চাও যে তারা কি করবে নেক্সট রাউন্ডে? নেক্সট রাউন্ডে তারা ট্রাই করবে, সবাই পেয়ে যাবে। বেশ, খুব ভালো লাগলো, তুমি যেরকম ভাবে সত্যি তোমার সাথে তো খুব বেশি দিন পরিচয় হয়নি, কিন্তু যখন বলেছিলে খুব ভালো লেগেছিল, একটা ছেলে ভালো একটা র্যাঙ্ক করেছে, তো অনেক অভিনন্দন থাকলো, ভবিষ্যৎ জীবনের জন্য আরো অনেক বড় হও এটাই চাইবো। থ্যাংক ইউ স্যার। স্যার একটা কথা ছিল আমার। হ্যাঁ বলো বলো। স্যার এটা যদি আমি কালকে রবিবার না গিয়ে সোমবার যদি যাই কলেজ? অবশ্যই যেতেই পারো, তুমি 27 তারিখের মধ্যেই ভেরিফিকেশন করিয়ে সেখানে ভর্তি হতে পারো। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, তোমার র্যাঙ্ক কত ছিল? আমার র্যাঙ্ক ছিল 21,000 সামথিং। আচ্ছা কোন কলেজ পেয়েছো? আমার শ্রমজীবী পেয়েছি। তো মানে থ্যাংক ইউ তোমাকে, তোমার প্রত্যেকটা ভিডিও দেখতাম, খুব ইন্সপায়ার হতাম,
আর তুমি গতবার চেষ্টা করেছি হয়নি, তো তুমি বলতে যে শেষ অবধি দেখো, তো আমি এটা পেয়ে গেছি, এই কলেজেই ভর্তি হব। বেশ ভালো কলেজ তো, খরচ খরচ অনেক কম এবং যথেষ্ট ভালো কলেজ। আমি যেটুকু শুনেছি কলেজটা তো ভালো এবং খরচটা সব থেকে কম, এটা এটা সব থেকে বেস্ট পয়েন্ট। এবার তুমি তো ভেরিফিকেশন করতে যাবে, তখন একবার দেখিয়ে নিও কলেজটা কিরকম বা কিরকম পড়াশোনা হয় না হয় সমস্ত কিছু জানতে পারবে। ভেরিফিকেশনের সময় মানে মেডিকেলের ব্যাপারটা বেশি করে জানবো, যে মানে যদি বলে না দেখবো তাহলে তখন দেখাবে, যদি না থাকে তখন সময় চেয়ে নেবে, ওরা টাইম দিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না তো আমার ইয়ার থাকবে। তুমি যদি কলেজ না পাও তাহলে যে কলেজ পেয়েছো সেই কলেজে থাকবে, আর যদি এরপরের রাউন্ডে কোনো কলেজ পেলে সেটা যদি গভর্নমেন্ট হয়ে গেল তো সোনায় সহায়তা হয়ে গেল। তাহলে একমাত্র চেষ্টা করো, যদি মাঝখানে কোথাও প্রাইভেট শিখে দিয়েছো তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, তোমার ইচ্ছে একটু, আমি ধরো বলতে পারি না, তুমি ওগুলো ওখানে গিয়ে জানতে পারবে। তো এত এত কলেজ আছে, এবার কার কোনটা কি আছে না আছে সেটা জানা তো সম্ভব নয়, তো বেস্ট হচ্ছে তুমি একবার গিয়ে দেখে চলে আসবে, সবগুলো দেখবে যে কিরকম কি হচ্ছে না হচ্ছে, সব তারপর দেখার পর তুমি ভর্তি হবে। ঠিক আছে, আর তোমাকে অনেক থ্যাংক ইউ, তুমি আমাদের মতো মানুষদের জন্য যা খাটো, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, বেশ। আচ্ছা তোমার নামটা বলো। আমার নাম তিথি ঘোষ। তিথি ঘোষ, বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। আচ্ছা, কত র‍্যাঙ্ক করেছিলে? জিএনএম এ ছিল 76173। আর একবার বলো জিএম এর র‍্যাঙ্কটা। 76173। 76000। পিডব্লিউডি ছিলাম। পিডব্লিউডি? আচ্ছা, পিডব্লিউডি ক্যান্ডিডেট। কোন কলেজ পেয়েছো? আরজিকর মেডিকেল। আরজিকর, ওয়াও, ভেরি গুড, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এটা মোটামুটি কতবার পরীক্ষা দেওয়ার পর এই র‍্যাঙ্কটা হয়েছে? বা ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছিল, তাই তো? ফার্স্ট টাইম। আগের বছর 2022 এ আমি এইচএস পাস করেছি, এবার প্রথম অ্যাপ্লাই করেছি এবং প্রথম পরীক্ষা দিয়েছি, সেটারই ফল এটা। কি রকম লাগছে? খুবই খুবই আনন্দ হচ্ছে, তার থেকে বড় কথা ফার্স্ট টাইম পেয়েছি, আনন্দ থেকে চোখে জলটা বেশি আসছে। বুঝতে পারছি, বেশ, তোমাদের এই আনন্দের যে অশ্রু সেটা দেখে সত্যি আমার খুব ভালো লাগছে, যে এই এই যদি আনন্দ অশ্রু যদি সবাইকে প্রতিদিন আসে তা এটা কোনো কষ্টের নয়, এটা সুখের, এটা অনেক গর্বের। তো খুব ভালো লাগলো শুনে, এবং অবশ্যই আরো অনেক শুভেচ্ছা থাকলো। এরপর কি করবো স্যার? এরপরে তোমাদেরকে কলেজে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে, ঠিক আছে? সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে ভেরিফিকেশন করাবে, তার আগে 1000 টাকা দিয়ে ফি করে নিয়েছো তো, বেশ, ওগুলো সবগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে যাবে এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে ভেরিফিকেশন করিয়ে নিও কলেজে। হ্যাঁ, তারপরে ওই যে মানে ভর্তিটা কখন হবে তাহলে? ভর্তিটা কলেজ থেকে বলে দেবে যে এই ডেট থেকে তোমাদের ভর্তি নেওয়া হচ্ছে, তারপরে ভেরিফিকেশন করে আসবে, তারপর হ্যাঁ তখন ওখানেই হয়তো বলে দেবে তোমাদেরকে যে এই ডেটে তোমাদের ভর্তি হতে হবে। বা অ্যাকচুয়ালি ভেরিফিকেশন করানো মানে ধরো তুমি অলরেডি ভর্তি হয়ে গেলে সেই কলেজে, তারপরে হয়তো পেমেন্ট করতে বলবে যে কোনো একদিন কি সামান্য কিছু টাকা দিয়ে, তারপরে তুমি জানতে পারবে কবে থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে না হচ্ছে সবকিছু তোমার জানিয়ে দেওয়া হবে। কালকে তো রবিবার, তুমি বেটার হচ্ছে যদি সম্ভব হয় সোমবার যাও। ঠিক আছে, তাই করতে হবে তাহলে।
হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, আমি অনেক পাশে ছিলাম, প্রত্যেকটা ভিডিও আমার দেখা, আপনার ভিডিওগুলো খুব সুন্দর, ওটা থেকে তো আরো অনুপ্রেরণা পেয়েছি। ঠিক আছে, ধন্যবাদ লাগলো। ওকে, আমার নাম পায়েল বর্মন। পায়েল বর্মন, আচ্ছা কোন কলেজ পেয়েছো? নর্থ বেঙ্গলে দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল। কত মানে কি রকম লাগছে বলো, জিএমআর র‍্যাঙ্ক কত ছিল বললে? 4316। 4316, কোন ক্যাটাগরি র‍্যাঙ্ক ছিল? হ্যাঁ এসসি 913। আচ্ছা কেমন লাগছে প্রথমবার? মানে ভালোই লাগছে, কিন্তু এএনএম করার ইচ্ছে ছিল, ফার্স্ট চয়েস এএনএম ছিল। আচ্ছা তো আপগ্রেডেশন করলে কি সেকেন্ডে বা মপআপে এএনএম পাওয়ার কোনো চান্স? যদি আগে কলেজগুলো যদি সব এএনএম থাকে তাহলে তুমি আপগ্রেডেশন করে রাখতে পারো, যদি হয় তাহলে এএনএম এ হতেও হতে পারে। বুঝে গেছে? এএনএম এর র‍্যাঙ্ক হচ্ছে জেনারেলে 3500। হ্যাঁ হ্যাঁ, তুমি আপগ্রেডেশন করতে পারো, ঠিক আছে, কিন্তু যে কলেজটা পেয়েছো সেটাও যথেষ্টই ভালো। আর যদি তোমার মনে হয় যে আমি একবার দেখবো, চেষ্টা করে আপগ্রেডেশন করতে চাও, তো এখানে এই কলেজে কি ভেরিফিকেশন করিয়ে নিয়ে এসে তারপর তুমি কিন্তু আপগ্রেডেশন করবে, ঠিক আছে? ৮০৭ ভেরি গুড। কেমন মানে বাড়ির রিয়াকশন কিরকম ছিল যখন প্রথমবার? বিশাল ভালো, মানে আমি তো ফার্স্ট রাউন্ডে পাবো এটাই, মানে হতে পারে কোন একটা কলেজ বা এই যে আরজি কলেজের মতো একটা কলেজ পাবো যে মানে আমাদের 11 নম্বর র্যাঙ্কে রয়েছে, সেই রকম কলেজ পেয়ে একরকম বিশাল রকম অভিজ্ঞতা, মানে বিশাল রকম ভালো লাগে। তবুও আমি আপগ্রেড করবো, কারণ আমার বাড়ি থেকে শ্যামবাজারটা একটু দূরে, আমার সামনে যেহেতু এসএসকেম আর মেডিকেল কলেজ আর এনআরএসটা রয়েছে, এনআরএসটা হলে বেশি সুবিধা হবে আমার। ট্রেন পরীক্ষা দিয়ে কি আমি আগের বারে তো পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আমার ভালো র‍্যাঙ্ক ছিল না, মানে আমার 45 স্কোর ছিল আর র‍্যাঙ্ক ছিল 20,000, গিয়েছিলাম 4,000 অ্যাপ্রক্সিমেটলি ছিল। সেখান থেকে আজকে তুমি 4,000 এসেছো, তাই তো? জিএমএস 3,700। দেখো সত্যি কথা বলছি, হ্যাঁ আজকে যেমন তুমি যে খুশির মুহূর্তটা দেখছো এর জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে, আমি বুঝি জিনিসটা, কিন্তু কখনোই নিজেকে কষ্ট দিয়ে বা কখনো। আমি ওই এএনএম আর স্কুল অফ কলেজ মেডিসিন এন্ড জিএনএম হসপিটাল পেয়েছি, যেটা নদিয়াতে আছে। আচ্ছা মানে জিএনএম কল্যাণী নদিয়া, তাই তো? ৬১৫। কেমন মানে এখন কি রকম লাগছে প্রথম সুযোগ, মানে তুই কি প্রথমবার পরীক্ষা দিয়ে পেয়েছো নাকি এর আগে পরীক্ষা দিয়েছিলে? না এর আগেও আমি দিয়েছিলাম স্যার, তো আমার পরীক্ষা খুব একটা ভালো হয়নি, আর এবার দিয়েছি তো প্রথম রাউন্ডে পেয়ে গেছি, আমার খুব ভালো লাগছে। যাক ভালো লাগলো শুনে, খুব ভালো স্কোর করেছো এবং ভালো কলেজ পেয়েছো, বাড়ির লোক কি রকম খুশি? বাড়িতে সবাই অনেক খুশি, আমার আব্বু আমার আম্মি সবাই অনেক খুশি, আমাকে নিয়ে আশা করেছিল অনেক, তোমরা পাশে থাকলে অবশ্যই আমি পাশে থাকবো, অবশ্যই আমি থাকছি থাকবো, ঠিক আছে? বেশ ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ।
আমি স্যার অঙ্কিতা বাগ বলছি। অঙ্কিতা বাগ, আচ্ছা কোন ব্যাচে ছিলে? স্যার ফোর্থ ব্যাচে। ফোর্থ ব্যাচে স্টুডেন্ট, আচ্ছা রেজাল্ট কি হয়েছে? স্যার আমি মানে ফার্স্ট রাউন্ডে চান্স পেয়েছি। কোন কলেজ? স্যার কলেজটা অনেক দূরে, মানে কি কলেজ জানো? বলতে কালিম্পং, এনটিএস কালিম্পং মেডিকেল কলেজ। বাবা গভর্নমেন্ট কলেজ তো। আর বাড়ি কোথায় তোমার? আমাদের আমার বাড়ি হাওড়া। হাওড়া, বুঝতে পারছি অনেকটাই দূর, বুঝতে পারছি। কিন্তু দেখো দূর যদি দেখো তাহলে সেই হিসাবে। আচ্ছা তোমার জিএমআর কত ছিল সেটা আগে বলো। আমার জিএমআর ছিল 3400। 3400 কোন ক্যাটাগরি ছিল? না স্যার জেনারেল। জেনারেল 3500 তে পেয়েছো, তাই তো? তা আমি বলবো বেশি রিস্ক নিতে যাও না, ঠিক আছে? আপগ্রেডেশন করতে পারো, বাট আপগ্রেডেশন ইয়েস করতে পারো, কিন্তু আমি বলবো যদি না পাও সেকেন্ড রাউন্ডে তাহলে এই কলেজে ভর্তি হয়ে যাও, গভর্নমেন্ট কলেজ অবশ্যই ভালো। তোমাদের হাওড়া থেকে আমার 2021 ব্যাচে একটা স্টুডেন্ট ছিল তিয়াসা প্রামাণিক, সে কিন্তু দার্জিলিং এ পড়ছে, ওর বাড়ি কিন্তু ওই হাওড়া দিকেই, ঠিক আছে? হাওড়া বালি বালি ওই সব সাইডে বাড়ি। তো যাই হোক, এইটা ভেবো না যে অনেক দূর হয়ে যাবে পারবো না, এটা ভেবো না, ঠিক আছে? কারণ সহজে কিন্তু কেউ পায় না সুযোগ, তুমি পেয়েছো অবশ্যই কাজে লাগাও, ঠিক আছে? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। জমিপুর এসডি হসপিটালে। জমিপুর এসডি হসপিটাল, কি নাম তোমার? মৌসুমী লালা। মৌসুমী লালা, আচ্ছা বেশ। কত জিএমআর ছিল? জিএমআর ছিল 147 ছিল আমার। 147 জিএমআর? হ্যাঁ। আরে বলো কি গো, 147 জিএমআর? আচ্ছা তুমি কি তোমার পছন্দের কলেজই পেয়েছো নাকি? হ্যাঁ আমি মানে আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট, তো আমার মাঝে মধ্যে যদি কোনো অসুবিধা হয় তো বাড়ি আসতে পারবো, ইচ্ছা ছিল আমার জমিপুর। জমিপুর ইচ্ছা ছিল? কেমন লাগছে বলো, এই যে এই এত ভালো একটা জিএমআর র্যাঙ্ক করেছো, এই জিএমআর র্যাঙ্কের পরে তুমি যখন একটা তো আগে থেকে এক্সপেকটেশন ছিল যে আমি এরকম কলেজ পেতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমারই, আমি জানতাম যে আমি পাবো। হ্যাঁ তো এখন কি রকম লাগছে, মানে যখন রেজাল্ট দেখলে তখন কি রকম হচ্ছে সেটা বলো, মানে এখন তো বলে না লাগছে, খুব ভালো লাগছে, ব্যাস এইটুকু না। খুব মানে কি আর বলো বলে বুঝাতে না, এত এক্সাইটেড লাগছে যে কিছু বলার নেই আর। আচ্ছা এই যে র‍্যাঙ্কটা করেছো এটার জন্য তোমাকে কতটা পড়াশোনা করতে হয়েছে? অনেক। মোটামুটি কতদিন ধরে পড়াশোনা করতে? না আমি এমনি কোচিং টোচিং পড়তাম, আর সাফল্য বাংলো তো আমার সবসময় দেখতাম। আচ্ছা আমি একটা অন্য প্রসঙ্গে নিয়ে যাচ্ছি, রাগ করবে না, কারণ দেখো বলে রাখি এই একটা কথা কিন্তু ছড়িয়ে যাচ্ছিল যে মালদার ছেলে, এই মুর্শিদাবাদের কিছু ছেলে মেয়ে এরা কিন্তু পরীক্ষায় টুকলি করেছিল, এটা পরিপ্রেক্ষিতে তুমি কি বলতে? আমিও শুনেছি, আমিও শুনেছি, না শোনা না। এই র‍্যাঙ্কটা শুনে আমার তো মানে গায়ে খটকা দিল, এই বাবা এত র‍্যাঙ্ক, মানে তাহলে এই কেস কি নিয়ে? না আমার কি, আমার এর পিছনে আমি ইউটিউব চ্যানেল গুলো ফলো করতাম আমি, বেশ। আর আমার সিভিল ডিফেন্স আছে, আর আমার ওবিসি আছে, আমি জেনারেল থেকে পাইনি। আচ্ছা সিভিল ডিফেন্স তো দিয়ে পেয়েছো, তাই তো? না না আমি ওবিসি থেকে পেয়েছি। ওবিসি থেকে পেয়েছো, ওকে। হ্যাঁ বেশ, খুব ভালো লাগলো, আর ভালো থেকো, এত ভালো র‍্যাঙ্ক করার জন্য অবশ্যই একটা কিন্তু অ্যাপ্রিশিয়েট করতেই হবে, ঠিক আছে? ওই জন্য আমি প্রথমে ফোন করলাম। বেশ ঠিক আছে, আর কালকে খোলা থাকবে ভেরিফিকেশনের জন্য? আমার মতে বলে কালকে না যাই বেটার হবে, কারণ রবিবার আছে, এবার হয়তো খোলা থাকতেও পারে, না যাওয়াটা বেটার হবে, ঠিক আছে? তো ওটা বুঝতে পারছি না যে কাল যাবো কি যাবো না। বেশ বেশ ঠিক আছে, তুমি এটা অপেক্ষা করো, এটা ভিডিও যাবে কিন্তু, ঠিক আছে? রেকর্ডিং কিন্তু সব রেকর্ডিং হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ঠিক আছে, ঠিক আছে। তোমার কেমন লাগছে বলো, তোমার মানে এটা শুনে তো আমারই মানে গায়ে কাটা দিয়ে গেল, বাবা এসএসকেএম হসপিটালে একজন স্টুডেন্ট, তার সাথে এখন বর্তমানে কথা বলছি আমি। না না স্যার আপনার জন্যই সব, আমি তো আপনার দুটো পেড করছি জয়েন ছিলাম, মানে আমি কোচিং নিতে পারিনি, কিন্তু আপনার যে মক টেস্ট ছিল আমি দুটো সিরিজই জয়েন করেছিলাম। বুঝতে পেরেছি, তুমি অনলি মক টেস্টটা দিয়েছিলে, তাই তো? হ্যাঁ দুটো মক টেস্টই দিয়েছিলাম, দুটো যে সিরিজ বেরালো। আচ্ছা তুমি যে এই যে এক্সপিরিয়েন্সটা কেমন সেটা আগে বলো, যে এত বড় একটা কলেজে সুযোগ পেলে এটা বলো। তারপরে খুলে দেখলাম এসএসকেএম।
আচ্ছা বেশ, মানে এটা আশাই করা যায়নি যে এত এতটা বড় কিছু পাবো। তুমি আমাকে একবার মেসেজ করে রেখো আমাদের, আমি তোমাকে ওপেনলি বলছি, তুমি এটা রেকর্ডিং হচ্ছে এবং এটা ইউটিউবে যাবে, আমি তোমাকে বলছি। কি নাম তোমার? ভালো কলেজ পেয়েছো, কিন্তু তোমার হচ্ছে আমি প্রাইভেটে পড়তে যাচ্ছি না। বুঝতে পারছি, কিন্তু দেখো আমি একটা কথা বলি, জিএমআর র্যাঙ্কটা তো একটু বেশি, রামকৃষ্ণ মিশন বা রেখেছো অনেক ভালো করেছো, মানে এর থেকে বেস্ট করে আমার মনে হয় না গভর্নমেন্ট বা পেতে পারো, কিন্তু তুমি চেষ্টা করে দেখতে পারো একবার যে আমি দেখি পাই কিনা। আচ্ছা, আমি সেটাই তোমাকে ফোন করেছি যে আমি যখন আপগ্রেডেশন করব সেখানে কি রামকৃষ্ণ মিশনে গিয়ে কি আমাকে কোনো ভেরিফিকেশন করতে হবে? হ্যাঁ, ভেরিফিকেশন করাতে হবে এবং সেখানে গিয়ে আপগ্রেডেশন করিয়ে আসতে হবে। ও আচ্ছা, এমনি কোনো অনলাইন ক্যাসেট থেকে করলে হবে না? না না না, তোমাকে কলেজে যেতেই হবে। ও আচ্ছা আচ্ছা, ওকে। স্যার, আমি মানে আমি গিয়ে কি বলবো, পেয়েছি স্যার। কোথায় পেয়েছো? লালগড়ে স্যার, যে নাম লালগড়ে। হ্যাঁ স্যার। গুড, ভেরি গুড। মানে কত রেঞ্জ ছিল জিএমআর? তো হ্যাঁ, সেকেন্ড ব্যাচ স্টুডেন্ট স্যার। সেকেন্ড ব্যাচ? আচ্ছা, কত জিএমআর ছিল? হ্যাঁ, যে আমি তো এসটি। হ্যাঁ আমার জিএমআর ছিল 12,000 কত, হ্যাঁ 12,766। ওকে, 12,766 রকম রেঞ্জ ছিল। আর এনএমএ তে ছিল 10,597। তুমি এই জিএনএ পেয়েছো লালগড়ে? হ্যাঁ, আর এসটি র্যাঙ্ক ছিল আমার 137। আচ্ছা, মানে ইস্টির জন্য অ্যাকচুয়ালি ভালো একটা সাপোর্ট পেয়েছো, ভেরি গুড। কেমন লাগছে বলো? আমি ভাবছি যে পুরুলিয়াতে না নে বাঁকুড়াতে। আচ্ছা, তাহলে আপগ্রেডেশন করতে পারো, আপগ্রেডেশন অবশ্যই করতে পারো, ঠিক আছে? কিন্তু কেমন লাগছে সেটা বলো, তোমার অনুভূতি কি রকম? হ্যাঁ স্যার, আপনার জন্য মানে এটা হয়েছে, কিন্তু আমি এবারে তিনবার পরীক্ষা দিয়েছি, মানে তিনবারে, মানে 2021 থেকে 22 হাজার, তারপর এবছর আমি ভাবলাম যে সফল বাংলাতে আমি কোচিং করবো, তারপর দাদা এডমিশন করে দিল, এবারে চান্স পেয়েছি। তাহলে খুশি তো? হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে, অনেক শুভেচ্ছা থাকলো, অনেক ভালো আরো ভালো কিছু হোক, ঠিক আছে? ওকে, ভালো থেকো। স্যার বলি, মানে আমি যদি ইয়ে সাবমিশন করব সে? হ্যাঁ হ্যাঁ, তুমি ভেরিফিকেশন করিয়ে ইয়ে সাবমিশন করাতে পারো। আরে ঠিক আছে। ওকে, করেছিল আমাকে? হ্যাঁ হ্যাঁ স্যার। কোন কোন ক্যাটাগরি ছিল তোমার? স্যার পিডব্লিউডি। আচ্ছা বেশ, কত জিএমআর ছিল? স্যার দাঁড়ান একটু দেখে আমি বলছি। হ্যাঁ আচ্ছা, তুমি দেখতে থাকো আর একটু মুখে বলো যে কোন কলেজ পেয়েছো। হ্যাঁ স্যার, আমি রঘুনাথপুরে পেয়েছি। রঘুনাথপুর সিটি হসপিটাল? বাহ, হ্যাঁ জিএনএম। আচ্ছা, জিএনএম এর জন্য পেয়েছো তাই তো? হ্যাঁ। ভেরি গুড, বাহ, কেমন লাগছে? হ্যাঁ স্যার, খুব ভালো লাগছে। বেশ, আচ্ছা বলো কত ছিল জিএমআর? স্যার আমার জিএমআর র্যাঙ্ক ছিল হচ্ছে 33079। 33,000, যাই হোক 33,000 সামথিং ছিল তাই তো? হ্যাঁ স্যার। বেশ আচ্ছা, বেশ তাহলে ভালো লাগছে তো এবার কলেজ থেকে গভর্নমেন্ট কলেজ? হ্যাঁ অনেক হেল্প হয়েছে। আচ্ছা, আর তুমি কি আমার কোনো পেইড স্টুডেন্ট ছিলে নাকি ফ্রি ক্লাস করেছিলে? না স্যার, এরকম আমি আপনার ভিডিও দেখে এরকমই করতাম। গুড, ওকে ঠিক আছে, ভালো থেকো। স্যার কি কি একটু ডকুমেন্ট লাগবে, কি করতে হবে একটু বলে দিলে? অলরেডি বলে দিয়েছি, আমি আরেকবার তোমাকে বলে দিচ্ছি, যেমন ধরো ফার্স্টে লাগছে র‍্যাঙ্ক কার্ড লাগবে, ঠিক আছে? তোমার অ্যালটমেন্ট লেটার যেটা আজকে যেটা পেলে সেটা অ্যালটমেন্ট লেটার। স্যার এক মিনিট একটু ধরুন, আমি লিখছি। হ্যাঁ আমি তো স্যার প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি এই র‍্যাঙ্কে পেয়ে যাব ফার্স্ট রাউন্ডে। আচ্ছা সত্যি করে বলো তো, এই যে যদি জেনারেল হতে তাহলে কি সুযোগটা পাওয়ার মতো, তুমি বলো তোমার কি হতো? আমি স্যার এইটুকু বুঝতে পারছি না যে ফার্স্ট রাউন্ডে পাবো কিনা, স্যার আমি এটা কোনো গ্যারান্টি ছিল না। ম্যাজিক হয়ে যেত,
যারা কথা শুনেছিল আজকে মিরাকল হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বেশ, কেমন আজ বাড়ির কিরকম রিয়াকশন, কিরকম বাড়ির লোকের? বাড়ি সকালে সবাই খুবই খুশি, এবার আমাদের সবাই একদম প্রস্তুত, একদম ইয়ের জন্য মানে ভেরিফিকেশনের জন্য আমাদের তো যেতেই হবে। গুড, ভেরি গুড। এর মধ্যে হ্যাঁ, তুমি কোন ব্যাচে ছিলে বলো তো? আমি তো সেকেন্ড ব্যাচে ছিলাম। আমি ভাবলাম ফ্রি ক্লাস করে হয়তো পেয়েছো, একজন ফ্রি ক্লাস করেও পেয়েছে সুযোগ বলছে। দাদা, আমি শুধু আপনার ফ্রি ক্লাসই করেছি, আমি কোনো পেয়েছিলাম না, তো আমার সেটা দেখেও সত্যি ভালো লাগলো। তুমি তো পেয়েছিলে স্টুডেন্ট, তোমাদের আলাদা করে বলেছিলাম যে এইগুলো গুলো করলে তোমাদের একটা ভালো অপরচুনিটি হতে পারে। যাই হোক, সেটা ফলো করেছো, একটা ইম্প্রুভমেন্ট হয়েছে। এটা কি তোমার প্রথমবার এক্সপিরিয়েন্স না এর আগে দিয়েছিলে? না স্যার, আমি 2022 দিয়েছিলাম, আমার সেখানে র্যাঙ্ক হয়েছিল 29,000 সমত 4,000 মা সারদা নার্সিং ইনস্টিটিউট দুর্গাপুর। আচ্ছা, বেশ বেশ, প্রাইভেটের মধ্যে মোটামুটি ভালো কলেজ আছে। তাহলে কি কত কি জিএমআর ছিল তোমার? স্যার, আমার জিএনএম এর জিএমআরটা ছিল 13,000 আর একটু বেশি হবে। কোন ক্যাটাগরি? আমি জেনারেল ক্যাটাগরি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো সত্যি ঠিকই আছে, কলেজটা ভালো। কিন্তু মোটামুটি করছি, আমি বলেছিলাম তোমাদের বেশ কয়েকটা কলেজ যেখানে করছি কম, তো এই কলেজটা করছি যথেষ্ট কম। ভালো করেছো কলেজটা নিয়ে, আর যাই হোক এগিয়ে চলো, অনেক শুভেচ্ছা থাকলো। স্যার, আপনার ভিডিও দেখেই আমি ওই আপনি বলেছিলেন 2022 এর একটা ভিডিওতে ওই রামকৃষ্ণ মিশনের আন্ডারে, স্যার এটা রামকৃষ্ণ মিশনের আন্ডারে তো? হ্যাঁ মা সারদা, তো আমি তাইতে জানি, এবার একটু দেখে নিতে হবে। আমি যেটুকু জানি যে এটা কিন্তু করছি যথেষ্ট কম। স্যার আরেকবার বলবেন আমাকে প্লিজ। হ্যাঁ বেশ, তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপ মেসেজ করে দাও, আমি যদি সময় পাই, আমি কারণ আজকে সারাদিন ব্যস্ত থাকবো, যদি সময় পাই আমি অন্যদিন তোমাকে বলে দেবো, ঠিক আছে? এটা কবে মানে ওই 1,000 টাকাটা কতদিনের মধ্যে জমা দিতে হবে? অবশ্যই যত তাড়াতাড়ি পারো আজকে বা কালকের মধ্যে পেমেন্ট করে তবেই কিন্তু তাড়াতাড়ি ভেরিফিকেশন করে ভর্তি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।